রে দেবু, তখন থেকে কি পড়ছিস বলতো তুই? উৎসুক মুখে প্রশ্ন করল নেহা। দেবু একটা বই খুব মনোযোগ দিয়ে দেখতে দেখতে বলল, এই এইখানটা পড় একটু। ঋতু টান মেরে দেবুর হাত থেকে বইটা নিয়ে পড়তে শুরু করল। জায়গাটার নাম বিকাশপুর। এই জায়গার মূল আকর্ষণ হল এখানকার বিখ্যাত কালী মন্দির। স্থানীয় মানুষদের কথায় মন্দিরটি নাকি অভিশপ্ত। মন্দিরটি ওই এলাকার প্রান্তের এক পুকুর পাড়ে অবস্থিত ছিল। কোনো এক অজ্ঞাত কারণে প্রায় 50 বছর আগে মন্দিরটি জলের তলায় ডুবে যায়। স্থানীয় মানুষদের জিজ্ঞেস করে জানা যায় যে ওই এলাকায় কখনোই এমন কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ হয়নি যার জন্য পুকুরের পাড় ভেঙে অত বড় মন্দির ডুবে যেতে পারে। পুরো ঘটনাটা নাকি আচমকা ঘটেছিল। পুকুরটা নাকি অস্বাভাবিক রকমের গভীর। এর আগেও অনেকে জলের তলায় গিয়ে ওই মন্দির দেখে আসার চেষ্টা করেছে, কিন্তু নয় তো তারা ব্যর্থ হয়ে ফিরে এসেছে, অথবা জলের তলায় গিয়ে দম বন্ধ হয়ে মারা গেছে। এক কথায় এই বিকাশপুরের মূল আকর্ষণ বিন্দু এখন ওই রহস্যময় মন্দির। দ্য শর্টিজ অফিসিয়াল প্রেজেন্টস আমাদের এই সপ্তাহে নিবেদন, সঞ্জনা ধরের গল্প অবলম্বনে অভিশপ্ত মন্দির। লেখিকা সঞ্জনা ধরের জন্ম 2005 সালের 27শে জুন। ছোটো থেকেই গল্প বই পড়া ও গল্প লেখালেখির প্রতি অসীম ভালোবাসা রয়েছে। তবে পড়াশোনার চাপে কয়েক বছর লেখালেখি থেকে দূরে থাকতে হয়েছিল তাকে। বহুদিন পর বন্ধু ও আপনজনদের উৎসাহ ও উদ্যোগে ফের লেখালেখি শুরু করেন লেখিকা। তার লেখা একটি জমজমাট অ্যাডভেঞ্চার গল্প আজ আমরা শোনাব আপনাদের। আশা করি আপনারা সবাই পুরো গল্পটা শুনবেন এবং আমাদের পূর্ণ সমর্থন করবেন। দেবু গম্ভীর গলায় বলল, কি বুঝলি? অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছি, যাবি দেখতে? দেখার কি আছে, মন্দির তো জলের তলায়, গেলে মন্দ হয় না, কি বলিস? ওকে, তাহলে তাই হোক। কলেজ ছাড়ার এতদিন পর এই গেট টুগেদারটা হওয়ায় ভালোই হলো। নে, এবার কবে যাবি ঠিক কর। আগে বাড়িতে বল, রাজি হলে। হ্যাঁ, তবে এই মন্দিরের ব্যাপারটা বলবি না, বলবি এমনি ঘুরতে যাচ্ছি একটু হাওয়া বদল করতে। এবার একটু ওদের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। কলেজেই প্রথম আলাপ হয়েছিল তিনজনের, নেহা, ঋতু আর দেবু। তিনজনেই যে যার এলাকায় ডানপিটে উপাধিটা পেয়ে গেছে ইতিমধ্যেই। কলেজ ছাড়ার পর প্রায় 4-5 বছর পেরিয়ে গেছে। এতদিন যে যার উচ্চশিক্ষার পড়াশুনো নিয়েই ব্যস্ত ছিল, বন্ধুদের সাথে যোগাযোগটা ফিকে হয়ে এসেছিল। এতদিন পরে হঠাৎই ফেসবুকের মাধ্যমে আবার যোগাযোগ হয় তিনজনের। একটা রবিবার দেখে দেবুর বাড়িতেই আয়োজন করা হয়েছিল একটা আড্ডার। তিনজনে মিলে সেইখানে সেই আড্ডায় যোগদান করে। আর সেইখানেই এই মন্দিরের ব্যাপারে জানতে পারল ওরা তিনজনে। বাড়িতে বলার পর বাড়ির লোকেরাও রাজি হয়ে গেল। যতই হোক, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, বন্ধু বান্ধব মিলে বেড়াতে যাচ্ছে শুনে তাই কারুর বাড়ির লোকই বিশেষ আপত্তি করল না। একটা দিন ঠিক করল যাওয়ার জন্য, সকালের ট্রেন। আর সেই সকালের ট্রেন ধরে বিকাশপুর পৌঁছতে বড় জোর 1.5 ঘন্টা লাগে। নির্দিষ্ট দিনে যখন বিকাশপুরে এসে পৌঁছালো তখন বেলা 10টা। একটা স্থানীয় হোটেলেই উঠল তিনজনে। আশেপাশের কিছু অপেক্ষাকৃত বেশি বয়স্ক স্থানীয় লোকেদের জিজ্ঞেস করে যা জানতে পারল তা অনেকটা এই রকম। এই বিকাশপুরের প্রান্তের মন্দিরটি প্রায় 50 বছর আগে আচমকাই রাতারাতি পুকুর পাড় থেকে গায়েব হয়ে যায়। তারপর গ্রামবাসীরা লক্ষ্য করে যে মন্দিরের চূড়ার ত্রিশূলের 3টি ফলা পুকুরের জলের বাইরে কিছুটা বেরিয়ে আছে,
তখনই তারা বুঝতে পারে যে মন্দিরটি ডুবে গেছে। কিন্তু কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ ছাড়া হঠাৎ এইভাবে রাতারাতি একটা বড় মন্দির জলের তলায় ডুবলই বা কী করে? এটা জানার জন্য গ্রামবাসীদের মধ্যে কিছু লোকজন জলের তলায় দেখতে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই তারা উঠে এসে অদ্ভুত এক তথ্য দেয়। জলের তলায় নাকি যত নিচে যাচ্ছে খালি ত্রিশূলের দণ্ডটাই দেখতে পাচ্ছে, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে না। অথচ পুকুর যে অত গভীর সে ধারণা গ্রামবাসীদের কারোরই ছিল না। মন্দিরের চূড়ায় থাকা ত্রিশূলটিও অত অস্বাভাবিক রকম লম্বা ছিল না। এরপর নানা সময় নানা দল এসেছে এই মন্দির উদ্ধারের চেষ্টা করতে, কিন্তু প্রত্যেকবার নয়তো ব্যর্থ হয়েছে, আর নয়তো পুকুরের গভীরে দম বন্ধ হয়ে প্রাণ হারিয়েছে। এইসব শোনার পর কৌতূহল ও জেদ যেন বেড়ে যায় তিনজনের। ঠিক করে আগামীকাল বেলার দিকেই এই রহস্য সমাধান করবে তারা। জলে নামার সমস্ত সরঞ্জামের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিল। পরদিন বেলায় পুকুরের ধারে এসে দাঁড়ালো নেহা, দেবু আর ঋতু। বেশ কিছু গ্রামবাসী বারণ করার সত্ত্বেও তারা জলে নামল। ঠিক করল ত্রিশূল ধরে ধরে তারা ক্রমশ জলের গভীরের দিকে যেতে থাকবে, তাহলে পথ হারানোর ভয় নেই আর মন্দিরেও পৌঁছে যাবে। কিন্তু জলে নেমে কিছুটা যাওয়ার পরই ওরা উপলব্ধি করল যে কাজটা অতটা সহজ নয়। প্রায় 5 মিনিট ধরে সাঁতার কাটার পরেও মন্দিরের চিহ্ন মাত্রও দেখা যাচ্ছে না। এদিকে জলের তলায় প্রচণ্ড একটা চাপ সৃষ্টি হচ্ছে, যেন কোনো একটা অদৃশ্য শক্তি তাদেরকে উপরের দিকে ঠেলে দিচ্ছে। শেষ পর্যন্ত তারা তিনজনে জল থেকে উঠে আসতে বাধ্য হলো। এরপরও তারা 2-3 বার চেষ্টা করল, কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হল। একটা প্রচণ্ড জেদ চেপে বসেছিল তাদের তিনজনের মধ্যে। ঠিক 2-3 দিন পরে একদিন দুপুরে নিজেদের ঘরে বসে এ বিষয়ে আলোচনা করছিল ওরা। না, এভাবে বাড়ি ফিরে যাব না। এখানে যখন এসেছি এই মন্দিরের রহস্য সমাধান করে তবেই বাড়ি ফিরবো। আচ্ছা, এই মন্দির তো অনেক প্রাচীন, তাহলে মন্দিরের মধ্যে নিশ্চয়ই দামি জিনিস আছে। হ্যাঁ, থাকাটা তো অস্বাভাবিক কিছু না, কিন্তু হঠাৎ তুই দামি জিনিস নিয়ে ভাবছিস কেন? না, মানে ভাবছি ওসব দামি জিনিস যদি উদ্ধার করা যায় তাহলে কতটা নাম হবে আমাদের, ভাবতে পারছিস? তুই শুধু ওই দামি জিনিসগুলোর কথা ভাবছিস, এটা ভেবেছিস যদি ওই মন্দিরের রহস্যটা উদ্ধার করতে পারি তাহলে আর কতটা নাম হবে আমাদের? তোর কি মনে হয় রে, এত মানুষ শুধু ওই মন্দির দেখতে এখানে আসছে? ওই দামি জিনিসগুলোর জন্যই তো আসে সবাই, খালি তোরাই বুঝিস না, তোদের বুঝিয়ে লাভও নেই। এই বলে ও ঘর থেকে বেরিয়ে গেল। আচ্ছা দেবু, আমাদের তো ফেরার দিন এগিয়ে এলো, এর মধ্যে একদিন ওই মন্দিরে তো যেতেই হবে, কবে যাবে কিছু ঠিক করলি? একটা ভেবেছি জানিস, আগামীকাল মঙ্গলবার। স্থানীয় লোকদের থেকে শুনেছি যে ওটা ছিল কালী মন্দির, মানে মঙ্গলবার আর শনিবার নিশ্চয়ই সেখানে পূজা হয়। এটা খেয়াল আছে যে প্রতি পুজোর দিন জলের তলা থেকে উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং কি ঘণ্টার ধ্বনিও শোনা যায়। স্থানীয় লোকজন তো তাই বলেছিল। আগামীকাল আর একবার গেলে কেমন হয়? হ্যাঁ, কালকে যাওয়া যাক তাহলে, ঋতু এলে আমি ওকে বলে দিচ্ছি। আগামীকাল বেলার দিকে তিনজনে আবার ওখানে গেল সম্পূর্ণভাবে তৈরি হয়ে, ঠিক আগের মতোই। জলে নামার কিছুক্ষণের মধ্যেই সেই অস্বস্তিটা আবার শুরু হলো। জলের নিচে থেকে কিছু যেন একটা ওদেরকে ঠেলছে জলের উপরের দিকে।
কিছুটা যাওয়ার পরই হাল ছেড়ে উপরে উঠে এলো তিনজনে। ঋতু রেগে মেগে বলল, ধুর, দরকার নেই এরকম অ্যাডভেঞ্চারের, আমি আর অ্যাডভেঞ্চার করতে পারবো না, আমি চললাম। এইটুকুতেই হার মানবি ঋতু? আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এই নিয়ে চারবার আমরা চেষ্টা করলাম, প্রত্যেকবারই ব্যর্থ। তোরা চাইলে যেতেই পারিস, তবে আমার কথা যদি শুনিস তাহলে বলছি যাস না। নেহা আর দেবু কিছুক্ষণ চুপ করে ওর দিকে তাকিয়ে থাকলো। তারপর দেবু আলগা হেসে বলল, পারলে এখানে আমাদের জন্য অপেক্ষা করিস। ঋতু চমকে উঠে প্রশ্ন করল, তোরা সত্যিই যাবি? ওর কথার উত্তর না দিয়েই দুজনে আবার জলে ডুব দিল। এইবারে জলের গভীরে যাওয়ার সাথে সাথে সেই একই অস্বস্তি শুরু হলেও ওরা দুজনে সেটা সহ্য করে ক্রমশ ওই ত্রিশূলের দণ্ড ধরে ধরে নিচের দিকে নামতে লাগলো। এভাবে বেশ খানিকটা নামার পর আচমকায় জলের সেই প্রচণ্ড চাপটা যেন কমে গেল, বরং তার বদলে কোনো অদৃশ্য শক্তি যেন তাদেরকে জলের নিচের দিকে টানতে শুরু করল। আচমকায় জলের গভীর থেকে শুনতে পেল উলুরধ্বনি আর শঙ্খরধ্বনি। দূরে যেন কোনো মন্দিরে পুজো হচ্ছে। কতক্ষণ এভাবে নেমেছে খেয়াল নেই, হঠাৎ দূর থেকে একরাশ আলো ওদের চোখে এসে পড়ল। জলের তলায় এত আলো থাকা সম্ভব? সেই আলোর ছটায় সামনের কিছু দেখা যাচ্ছিল না। কেমন যেন একটা দম বন্ধ হয়ে আসতে লাগলো দেবুর। সঙ্গে আছে অক্সিজেনের ব্যবস্থা, কিন্তু তার সত্ত্বেও সে শ্বাস নিতে পারছে না। মনে হচ্ছিল যেন অতল জলে তলিয়ে যাবেও। তারপর আর কিচ্ছু মনে নেই ওদের। জ্ঞান ফিরতেই ধড়ফড় করে উঠে বসল দেবু, এবং মুহূর্তে হতবাক হয়ে গেল সামনের দৃশ্য দেখে। এ কোথায় এসে পৌঁছেছে ও? শ্বেত পাথরের মেঝে নানা রকম পাথরে খোদাই করা বিশাল মন্দির। মন্দিরের উপর দিক থেকে দড়ি দিয়ে বাঁধা রয়েছে অজস্র ঘণ্টা, ক্রমাগত দুলছে সেগুলো। সেই শব্দে চারপাশ যেন ভরে উঠছে। সত্যি সত্যি এটা জলের তলার দৃশ্য নাকি অন্য কোনো জগতে এসে পৌঁছেছে দেবু? কিছুই ঠিক বুঝে উঠতে পারছিল না ও। হঠাৎই একটা কথা খেয়াল করল, নেহা কোথায়? এদিক ওদিক তাকাতেই দেখতে পেল দূরে মেঝের উপর নেহা পড়ে রয়েছে অচেতন অবস্থায়। দেবু তাড়াতাড়ি নেহার সামনে গিয়ে দেখল ওর সারা শরীর ছোট ছোট মাছ ও পোকারা মিলে খুবলে খাচ্ছে। দেবু দ্রুত চেষ্টা করতে থাকে সেই পোকা আর মাছগুলোকে তাড়ানোর জন্য, কিন্তু যতই তাড়ানোর চেষ্টা করছে তত যেন আরো আরো বেশি সংখ্যায় তেড়ে আসছে তারা। ভয় আর কষ্টে দেবু ওখানেই বসে পড়ে। এখানে আসার প্রধান উদ্যোক্তা ছিল দেবু নিজেই। ঋতু বারণ করার পরও এখানে আসাটা তাদের উচিত হয়নি। এখন নেহাকে বাঁচাবে কি করে ও? ও তো এটাই জানে না যে এখান থেকে আদৌ ওরা বেঁচে বেরোতে পারবে কি না। এইসব নানান চিন্তা যখন ওকে বিভ্রান্ত করে তুলছে, ঠিক এরকম সময়ে কাঁধে একটা হাতের স্পর্শ টের পেল দেবু। চমকে উঠে ঘুরে তাকাতেই দেখল এক মহিলা অবয়ব। তার পরনে শাড়ি, গলায় হাতে গয়না। সে দেবুর পাশে বসে পড়ে, আর তারপর নেহার কপালে আলতো করে নিজের হাতটাকে ছোঁয়ায়। এ কি আশ্চর্য দৃশ্য! নেহার কপালে ওই মহিলা হাত রাখার সঙ্গে সঙ্গে মাছ আর পোকাগুলো যেন এক ছটকায় অনেক দূরে সরে গেল, আর তারপর জলের মধ্যেই যেন অদৃশ্য হয়ে গেল। নেহার শরীরের ক্ষতগুলো ধীরে ধীরে শুকিয়ে আসছে। এটা কি স্বপ্ন? বুঝতে পারে না দেবু। হঠাৎই এক মহিলা কণ্ঠস্বর কানে আসে,
সেই অচেনা মহিলাই বলছেন, তোমরা ফিরে যাও, চলে যাও এখান থেকে। এ মন্দিরকে কোনোদিন কেউ ভালোবাসেনি। যারা এসেছে এই মন্দিরের দামি জিনিস ও সৌন্দর্যের টানে এসেছে, ভক্তির টানে কেউ আসেনি। যেসব মানুষদের মনে ভক্তি নেই, সেই মানুষদের জায়গায় এই পবিত্র মন্দির থাকা কি ভালো দেখায়? তাই জন্যই আজ এই মন্দির জলের তলায় অবস্থান করছে। তোমাদের মধ্যে সেই লোক নেই বলেই তোমরা এখনও বেঁচে আছো। এবার ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। ক্রমশ সেই মহিলার অবয়ব যেন অস্পষ্ট হতে লাগল, যেন দূরে সরে যাচ্ছে সেই অবয়ব। কি প্রচণ্ড ক্লান্ত অনুভব করতে শুরু করে দেবু। শরীরে যেন আর একটুও শক্তি অবশিষ্ট নেই ওর। লুটিয়ে পড়ে যায় ও নেহার পাশে। চোখে মুখে জলের ঝাপটা পড়তেই দুজনের জ্ঞান ফেরে। উঠে বসে দেখে ওদের চারপাশে স্থানীয় লোকেরা ভিড় করেছে। তাদের মধ্যে ঋতুও রয়েছে। উঠে বসতে গিয়ে অনুভব করে দুজনেই বেশ দুর্বল। হোটেলে ফিরে আসে দুজনে। ডাক্তারের দেওয়া ওষুধপত্র খেয়ে বিকেলের মধ্যে বেশ সুস্থ অনুভব করে ওরা। দেবু আচমকাই চুপ হয়ে গেছিল। এখনো হয়তো জলের তলায় দেখা দৃশ্যগুলো স্বপ্ন না বাস্তব সেটা ঠিক বুঝে উঠতে পারছিল না। রাত্রিবেলা তখন দুজনে প্রায় সুস্থ। কি হলো দেবু, হঠাৎ এত চুপচাপ হয়ে গেলি কেন? না না, চুপ হবো কেন, আসলে বড্ড ধকল গেছে তাই টায়ার্ড লাগছে। আচ্ছা, তোরা তো অনেকক্ষণ এবারে জলের তলায় ছিলি, দেখতে পেলি কিছু? জলের উপর থেকে তো মন্দিরের ঘন্টার শব্দও শোনা যাচ্ছিল, কিরে দেবু? দেবু আনমনে কিছু একটা ভাবছিল। ঋতুর প্রশ্নে একটু চমকে উঠে বলল, না মানে জলের তলে যাওয়ার পর আচমকে একটা প্রচন্ড টান অনুভব করছিলাম, যেন কেউ জলের নিচের থেকে টানছে। আর ওই আলো। কথাটা শেষ করার আগেই দেবু চেপে ধরল নেহার হাতটা, বলল, জলের তলায় আলো কম ছিল, সেভাবে কিছুই দেখা যাচ্ছিল না। আর হঠাৎ করে কিরকম একটা দমবন্ধ অস্বস্তি হচ্ছিল। চেষ্টা করছিলাম আরো গভীরে যাওয়ার, কিন্তু তার আগে জ্ঞান হারাই। আর যখন জ্ঞান ফেরে তখন দেখি পুকুর ঘাটে শুয়ে আছি আর তোরা আমাদের চারিপাশে দাঁড়িয়ে। আর কিছু দেখিসনি তোরা? না রে। আচ্ছা বেশ, অনেক হয়েছে অ্যাডভেঞ্চার, দাঁড়া আমি বরং তোদের খাবারটা ঘরেই নিয়ে আসছি। নেহা আবার প্রশ্ন করল, দেবু জলের নিচের ওই উজ্জ্বল আলোটার কথা তুই ঋতুকে বললি না কেন? শুধু তো উজ্জ্বল আলো নয়, ওই জলের তলায় আরো অনেক রহস্য লুকিয়ে আছে। ওনার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। তবে উনি কে আর কি করে বা জলের তলায় এলেন তা আমি জানি না। তবে উনি না থাকলে হয়তো তোকে বাঁচাতেই পারতাম না। আমি বিশ্বাস করি উনি ভগবানের এক রূপ। নেহা অবাক চোখে তাকিয়ে থাকে দেবুর দিকে, বলে, কি বলছিস তুই? আমি কিছু বুঝতে পারছি না দেবু, কে বাঁচিয়েছে আমার, আমার কি হয়েছিল, আর ভগবানের রূপ মানে? দেবু মৃদু হাসল ওর দিকে তাকিয়ে, বলল, এত ভাবিস না তুই, বিশ্রাম নে। আমার মনে হয় কিছু জিনিস রহস্য হিসেবেই থাকা ভালো। আর একটা কথা সবসময় মনে রাখবি নেহা, ভগবান যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন।